পারবেন না। আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। একটু বিবেক থেকে থাকে, মানসিক ভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। মানসিকভাবে যদি আমার একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। বলি নাই তো এতদিন বের তো হয় নাই, আমরা শিল্পী সমাজ তো বসেই ছিলাম, অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক না, ওদের বিবেক মরে গেছে। তারপরে আমার সন্তান মারা যাবে, আমি মারা যাব, তা আমার জন্য কে বলবে? কেউই বলবে না। সবাই এখানে একসাথে দাঁড়ানোর মূল উদ্দেশ্য আসলে এই সংহতি প্রকাশ করা, যে নৈরাজ্য, যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি। আবার এটাই চাওয়া যেন এইভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। এটা খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো মননশীল, যে কোনো যৌক্তিক, যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে।